আমাজন জঙ্গল এতটা ঘন এবং বড় যে যদি এটা একটা দেশ হতো তাহলে এটা পৃথিবীর নবম বৃহত্তম দেশ হতো। এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে শুরু করে গায়ানা, কলম্বিয়া, ব্রাজিল এবং পেরু থেকে বলিভিয়া এসে শেষ হয়েছে। যদি এরিয়ার কথা বলা হয় তবে আমাজন জঙ্গল 55 লাখ স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানকার গাছগুলো এতটাই বড় যে সূর্যের আলো ঠিকঠাক এই জঙ্গলের মাটিতে পৌঁছায় না। এই জঙ্গলে এমনও কিছু প্রাণী আছে যেগুলিকে এখনো মানুষ নিজের চোখে দেখেনি। WWF এর মতে এখানে প্রত্যেক 3 দিনে একটি নতুন করে প্রাণী দেখতে পাওয়া যায়। লাস্ট কয়েক বছরে এই জঙ্গলে এমন কিছু অদ্ভুত প্রাণীকে দেখতে পাওয়া গেছে যা দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গেছেন। এর আগের পর্বেও আমরা আমাজন জঙ্গলের অনেক অদ্ভুত প্রাণীকে দেখেছি এবং আজকেও আমরা আমাজনের কিছু ভয়ঙ্কর রহস্য সম্বন্ধে জানব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বুলেট অ্যান্ট। আমাজন ইকোসিস্টেম বাইরের জগৎ থেকে একেবারেই ভিন্ন। এই জঙ্গলে কেবলমাত্র ভয়ঙ্কর পশু আছে এমনটা কিন্তু নয়, এখানে ভয়ঙ্কর পোকামাকড় এবং বিষাক্ত কিছু পোকামাকড়ও রয়েছে। এই বিষাক্ত পোকামাকড়ের মধ্যে 1 ইঞ্চির থেকে ছোট সাইজের পোকামাকড় রয়েছে। এগুলি এতটাই বিষাক্ত যে এদের একটা কামড়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। যেমন এই ছোট্ট পিঁপড়াটাকে দেখুন, আপনারা তো জীবনে অনেক ধরনের পিঁপড়া দেখেছেন কিন্তু আমাজনের এই জঙ্গলে পিঁপড়ার কাছে সেগুলি কিছুই নয়। এই পিঁপড়াগুলো এতটাই বিষাক্ত যে এই পিঁপড়াগুলির কামড় একটা বন্দুকের গুলির আঘাতের থেকেও বেশি যন্ত্রণা দিয়ে থাকে। এই কারণে এই পিঁপড়াকে বুলেট অ্যান্ট বলা হয়। পিরানা। আমাজন অববাহিকায় পিরানাকে পৃথিবীর সবথেকে হিংস্র মাছের লিস্টে রাখা হয়েছে। এই মাছের আকার যতটাই ছোট হোক না কেন তা সত্ত্বেও একে সবথেকে ভয়ঙ্কর এবং রাক্ষসী মাছেদের মধ্যে ধরা হয়। এই ভয়ঙ্কর পিরানা মাছ সাধারণত দল বেঁধেই থাকে এবং কোনো শিকারকে দেখলে এরা দলবদ্ধভাবে একসাথে আক্রমণ করে। যদিও এরা ছোটখাটো মাছকে শিকার করে থাকে কিন্তু এরা যদি কোনো রকমের রক্তের গন্ধ পেয়ে যায় তবে সেই প্রাণীটিকে এরা আক্রমণ করে শেষ করে দেয়। বিজ্ঞানীদের মতে এরা কখনোই রক্তের স্বাদ ভুলতে পারে না। সেই কারণেই আমাজন নদীতে ঘুরতে আসা ট্যুরিস্টদের শরীরে কোনো জখম থাকলে তাদের ভুল করে আমাজন নদীতে নামতে দেওয়া হয় না। যদি কোনো ব্যক্তি নিজের শরীরে ক্ষত নিয়ে এই আমাজন নদীতে নামে তাহলে অবশ্যই এই পিরানা মাছ তাকে আক্রমণ করতে বাধ্য। পয়জন ডার্ট ফ্রগ। আপনি ব্যাং তো অবশ্যই দেখেছেন কিন্তু আমাজন নদীতে পাওয়া পয়জন ডার্ট ফ্রগ সাধারণ ব্যাং থেকে একদমই ভিন্ন এবং ডেডলিয়েস্ট হয়ে থাকে। এই ব্যাংগুলি বিভিন্ন রঙের হয়ে থাকে এবং দেখতেও খুবই আকর্ষণীয় এবং সুন্দর হয়ে থাকে। কিন্তু এই ব্যাংগুলি দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হয়ে থাকে। এই ব্যাংগুলি সাধারণত খুবই বিষাক্ত হয়। বিশেষজ্ঞদের মতে একটা পয়জন ডার্ট ফ্রগের শরীরে এত পরিমাণে বিষ থাকে যেটা 10 জন ব্যক্তিকে সহজেই মৃত্যু কবলে ঠেলে দিতে পারে। এই ব্যাঙের বিষ এতটাই ভয়ানক হয়ে থাকে যে আমাজন জঙ্গলের আদিবাসীরা শিকার করবার জন্য এই ব্যাঙের বিষ তাদের হাতিয়ারে লাগিয়ে নেয়। সাধারণত এই ব্যাঙের বিষকে একটি বিষাক্ত সাপের বিষের সাথে তুলনা করা হয়। বৈজ্ঞানিকদের মতে এই ব্যাং নিজের শরীরে এই বিষাক্ত বিষ পিঁপড়া উইপোকার মতো পতঙ্গদের খেয়ে তৈরি করে থাকে। ভ্যাম্পায়ার ফিশ। পায়রা, যা একটি ভ্যাম্পায়ার ফিশ নামে পরিচিত, এই পায়রা মাছটিকে আমাজন নদীতে সব থেকে ভয়ঙ্কর মাছের লিস্টে রাখা হয়েছে। এই মাছটিকে এরকম নামকরণ করা হয়েছে এর কারণ হচ্ছে এর মাড়ির নিচে এই তীক্ষ্ণ দুটি দাঁতের কারণে এই মাছের এমন ভ্যাম্পায়ার ফিশ নাম দেওয়া হয়েছে। এই মাছের এই ভয়ঙ্কর দাঁতই এই মাছটিকে ভ্যাম্পায়ার রূপ দিয়েছে। আমাজন নদীতে পাওয়া এই ভ্যাম্পায়ার ফিশের আয়তন সাধারণত 3 ফুট লম্বা হয়ে থাকে এবং এর ওজন 18 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই ভ্যাম্পায়ার ফিশ এতটাই ভয়ানক যে এটি পিরানার মতো শিকারী মাছকে শিকার করে খেয়ে থাকে। এই মাংসাশী মাছের এই বৈশিষ্ট্যের কারণেই এই মাছটিকে আমাজন নদীর সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের লিস্টে রাখা হয়েছে। ব্ল্যাক কেমেন। আমাজন জঙ্গলের সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের কথা বলা হচ্ছে এবং সেখানে কুমিরের কথা আসবে না, এটা একেবারে অসম্ভব। আমাজন নদীতে পাওয়া এই ব্ল্যাক কেমেন এটি কুমির প্রজাতির জীব। এটা পুরো পৃথিবীতে পাওয়া সবথেকে বড় কুমিরের জাত। এই কুমির সাধারণত খুবই হিংস্র প্রকৃতির হয়ে থাকে। এর আকার 40 ফুটের মতো হয়ে থাকে এবং এদের ওজন 450 কেজি অবধি হয়ে থাকে। এই কুমির সাধারণত 50 থেকে 80 বছর পর্যন্ত বেঁচে থাকে। ব্ল্যাক ক্লাইমেন নামক এই কুমিরটি সাধারণত আমাজন নদীর অন্যান্য ভয়ঙ্কর প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখবার জন্য আনন্দ সায়েন্স ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন।